আমি আশা করি আপনি রেলকেও আপনার মতোই চির যৌবনে চির কুমারের জীবন দিবেন। স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম সংসদে রেলপথ মন্ত্রীকে চিরকুমার হিসেবে সম্বোধন করেছিলেন গত ৬ মাস আগে। মাননীয় মন্ত্রী, আপনি চিরকুমার। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন চিরকুমার শব্দটি তার জন্য আপাতত। চিরকুমার এই শব্দটি আশা করি ঠিক হবে না, এটি আপাতত। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে মুজিবুল হকের সম্ভাব্য বিয়ে নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়। এই খবরে মন্ত্রীরা ছিলেন উল্লসিত, অনেকে হাস্যরস করেছেন। সংসদ ভবন থেকে শুরু করে মন্ত্রণালয়, রেল ভবন কিংবা কুমিল্লার ১৪ গ্রাম সবখানেই এখন বিয়ের অগ্রিম বার্তায় আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে। আমি তো সব কথা সত্যি, কথা সত্যি, তবে এখন বলবো না, সময় মতো বলবো। আপনার চিরকুমার থাকছেন না? না, এটা থাকবো না। বিয়ের দিন তারিখ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না মন্ত্রী, তবে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ের অনুষ্ঠান হতে পারে। মন্ত্রীর হবু স্ত্রীর নাম হনুফা আক্তার রিক্তা, তিনি ২০০০ সালে SSC পাশ করেন। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়, চেনা জানা ৩ বছর ধরে। আর বেশি কইলে যদি কোনো রকমের রাজি হয়েছে যদি ফিরে যায়, এজন্য এখন মাফা মাফা কথা বলি। বিয়ে করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা চিরকুমার সমিতির প্রধান উপদেষ্টার পদ থেকে বাদ পড়ছেন মন্ত্রী, কারণ এই সমিতিতে বিবাহিতদের স্থান নেই। তবে মন্ত্রীর বিয়ের খবরে সমিতির সদস্যদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। রেলমন্ত্রী হওয়ার পর অতিরিক্ত খেলোয়াড় হিসেবে শেষ ১৫ মিনিটে গোল দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার। অতিরিক্ত প্লেয়ার, ১৫ মিনিট আগে কোনো প্লেয়ার যদি মাঠে নেমে গোল করে দলকে বিজয় এনে দেয়, কে প্রথম নামলো কে পরে নামলো এটা দর্শকরা চিন্তা করে না। নিজের স্বভাব সুলভ বক্তৃতার কারণে আমোদিত হন দর্শকরাও। এভাবে লেখা আছে, এই ওষুধ সেবন করিলে আপনি বুড়া লোক জোয়ান হয়ে যাবেন। আবার আরেক জায়গায় দেখি, অতি তাড়াতাড়ি সেবন করেন, ১২ ঘন্টায় ফল পাইবেন। আবার আরেক জায়গায় দেখি, নিস্তেজ শরীর গরম হইয়া যাবে। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।